আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে এই করোনার মধ্যে তোমরা কেমন আছো, আর বিশেষ করে পরীক্ষার্থী শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এই আজকের এই মহাপ্রলয়ের সময় উপযোগী আমাদের অধ্যক্ষ মহোদয় প্রিন্সিপাল স্যারকে, এবং সেই সাথে তার সাথে যে সহযোগিতার যারা আছে, যাদের আজকে আলোচনার মাধ্যমে এই যে ক্লাসে ছোট্ট লাইভ ক্লাসের অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আজকের এই মহামারণের থেকে আমাদের ক্লাস করতে পারতাছি না, তারপর আজকে আমাদের ছোট্ট এই ক্লাসের আয়োজন করছে, তার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, সহকারী শিক্ষক অব আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, আজকে আমি তোমাদের ক্লাসটা নিব। দেখো, এখানে শ্রেণী লেখা আছে পঞ্চম শ্রেণী। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো এই বিষয়ের উপরে আমি একটা আলোচনা করে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তা আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। ঠিক আছে, তো চলো আমরা একটু শুরু করে যাই, ক্লাসের দিকে চলে যাই। যেমন আজকে আমি একটা অধ্যায় নিয়েছি নবম, আর একটা বলে নেই, আমার ক্লাস ফাইভের তো পুরো সম্পূর্ণ বই, যার জন্য চিন্তা করলাম যে এই টপিকটাই আমি নিয়েছি। তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, কারণ নেক্সট আমার একটা ক্লাস আছে 28 তারিখে, এই মাসের 28 তারিখে একই টাইমে। হ্যাঁ, যদি তোমরা যদি কোনো সমস্যাতে কোনো অধ্যায় ব্যাপারে তা আমাকে বলো যে স্যার এই অধ্যায়টা নিলে ভালো হয়। ঠিক আছে, চলো দেখি আজকে আমরা চলে যাই আমাদের অধ্যায় নবম। তো আমাদের টপিকটা হচ্ছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আসলে কথাটা খুব সুন্দর যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই দায়িত্ব এবং কর্তব্য থাকে। ঠিক আছে, এখন এই দায়িত্বটা কর্তব্যটা দেখো, আরেকটা ব্যাপারে বিষয় আমি বলে নিচ্ছি তোমাদেরকে, আমি ক্লাসে বলছি যে বিষয়ে যে সমাজটা, হ্যাঁ, এই সমাজ কোনো বাড়তি কোনো চাপ না। যেমন বিজ্ঞানে আপনার তোমার বাড়তি পড়তে হয়, অঙ্ক সূত্র মুখস্থ মানে, সমাজে কোনো কিছু করা, সমাজ হলে তোমার পরিবেশে তোমার সারাদিনে যেসব ঘটতাছে, তুমি যেগুলো পড়তেছ, তুমি যেগুলো দেখতেছ, ঠিক সেম ওগুলোকেই বই আকারে উপস্থাপন করা বা তোমার লেখিত আকারে প্রকাশ করা। তুমি তো উপলব্ধি করবা প্রতিদিন তুমি কী করেছো, তোমার দ্বারা কী উপকার হয়েছে, তোমার দ্বারা কী অপকার হয়ে গেছে, কার ক্ষতি হয়ে গেছে, তুমি নিজেই বুঝতে পারবা। তাহলেই তুমি বুঝতে পারবা যে তোমার হালত কোন দিকে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু আলোচনা করে দেখি যে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। আসলে অবশ্যই এই যে সমাজটা যে আমরা যে থাকি, হ্যাঁ, এখন আমরা কিসে কোথায় থাকি, যেহেতু আমরা পৃথিবীতে থাকি, আর পৃথিবীতে আমরা একটু নিশ্চয় বা একটা সমাজে থাকি, তাহলে প্রথম আমরা বলতে হবে সমাজটা তাহলে কি। সমাজটা হলো কতগুলো পরিবারের সমষ্টি নিয়ে একটা সমাজ হয়, সহজভাবে বলা যায়। কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই যে মানুষ যখন তার প্রয়োজনগুলো মেটানোর জন্য, হ্যাঁ, যে এখানে বসবাস করে, যেখানে থাকে, তাকে বলা হয় সমাজ। যেমন একটা মানুষ যদি বলে এই তোমার বাসা কোথায়, তোমার অবশ্যই তুমি বলো আমার বাসা অমুক জায়গায়। যেমন কি বলো, আমরা আরমানিটোলা, আমাদের স্কুলটা কোথায় বসে, আরমানিটোলা। তাহলে নিশ্চয়ই এটাও একটা কোনো সমাজে অংশ, ঠিক আছে, সমাজের মধ্যে আছে। তাহলে আমরা সমাজের সঙ্গে চলে জেনে গেলাম, তাহলে আমাদের বলছে এই সমাজটাকে সুন্দর ও সুসংগত রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। অবশ্যই দায়িত্ব আছে, কারণ এটা তো অন্যজন আইসা করে দিয়ে যাবে না। যেমন এই সমাজের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কুকুর আছে, বিড়াল আছে, অনেক কিছু থাকতে পারে, তাদেরকে দায়িত্ব না, কারণ আমরা হলো আশরাফুল মাখলুকাত। আমাদের দায়িত্ব, এটা হলো মানুষের দায়িত্বটা করতে হবে, ভালো বলো মন্দ বলো যা কিছু সব, কারণ আল্লাহ তাআলা বলে দিছে আমাদের বিচার বুদ্ধি দিয়েই আমাদের এটা সুন্দরভাবে গোছাতে হবে, সাজাতে হবে। ঠিক আছে, চলো দেখি আমরা টপিকগুলো একটু দেখে নেই। সমাজকে সুন্দর সুসংগত রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। তার মধ্যে যেমন 1 নম্বর, ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। আচ্ছা, এই যে ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব, সুন্দর একটা কথা। আশা করি আমাদের বাড়িতে সবারই ছোট না ছোট ভাই অথবা বোন অবশ্যই আছে। তো এইগুলোর সাথে আমরা কী ব্যবহার করি, তোমাকে পড়তে হবে না, বুঝতে হবে না, তুমি নিজেই তুমি যা যা করো। যেমন তোমার ছোট ভাই, হ্যাঁ, মনে করো যে 1 বছরের বয়সে, হ্যাঁ,
এখন তোমার আম্মু একটা কাজে ব্যস্ত থাকতে পারে না, অনেক সময় মনে করে জরুরি কাজে যাইতে পারে, বা একটা রান্নার ঘরে আছে সে কাজ করতেছে, ঠিক আছে, এখন সে বিজি মনে করতে হয়। এখন তোমার ছোট ভাইটা কান্না করতেছে, সেক্ষেত্রে তুমি কি করো? নিশ্চয়ই তুমি গিয়ে কি করো, তোমার ভাইটাকে অবশ্যই একটু কোলে নাও, বা যদি কোলে না থাকে তাহলে তার সামনে গিয়ে দাঁড়াও, তার সাথে একটু খেলা করার চেষ্টা করো বা কথা বলো, মানে তার কান্নাটা যাতে থেমে যায়, ঠিক আছে। অথবা তুমি কি করো, তাকে একটু কোলে নাও, কোলে নিয়ে একটু কি করো, তার সামনে খেলনা নিয়ে একটু মজা করো তার সাথে, যাতে সে কান্না না করে, ঠিক আছে। এটা আমরা করি না? তো ঠিক এই যে কথাটাই বলছে, আমরা ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। তাহলে এটা কিন্তু আইসে গেছে, এই যে তুমি যে তাকে কোলে নিলে, হ্যাঁ, বা তোমার আম্মু যে বা করেছিল বা দূরে ছিল তোমার ভাইয়া থেকে, তো তুমি কি তাকে দেখলে না, তাকে সে কান্না করছিল, তুমি চেষ্টা করছো তার কান্নাটাকে থামানোর জন্য, এবং কি করছো? যদি ক্ষুধা লাগে অনেক সময় তোমার আমার আম্মু বলতে পারে এই দুধ বানন আছে ফিটারটা মুখে দাও বা খাওয়া দাও, তখন তুমি কি করো, পারলে ফিটারটা নিয়ে তাকে খাবারটা তুমি খাইয়ে দেওয়ার চেষ্টা করো। এটুকু তো করতে পারি আমরা, করি না? আসলে করতে পারি না, এটা আমরা অচিরেই করতেছি কিন্তু আমরা ভুলে গেতাছি, কে বলতে পারতাছি না। সেই এই কথাটাই বলছে যে ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করবো। আরেকটা ব্যাপার, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ, তো বললো যে ছোট তোমার বোন বললো, আপু আপু দেখো না বেলুনটা খুব সুন্দর, আমি আগে একটা বেলুন কিনে দাও। তখন তুমি কি করো, তোমার কাছে যদি টাকা থাকে তখন তুমি বলো আচ্ছা ঠিক আছে দিচ্ছি, তখন নিশ্চয় তুমি একটা বেলুন কিনে দেওয়ার চেষ্টা করো বা কিনে দাও। আর যদি টাকা না থাকে তাহলে তুমি কি করো, আচ্ছা ঠিক আছে পরে কিনে দেবো, এখন আমার কাছে টাকা নেই পরে নিয়ে আসবো, ঠিক আছে, এই বলে তাকে ছোঁছুলে নিয়ে আসো, ঠিক না? তাকে একটা সান্ত্বনা দাও না যে হ্যাঁ দিবো বা দিচ্ছি পরে, তাহলে কি এটা তো একটা ভালোবাসা, ওই একটা জিনিস চেয়েছে। আচ্ছা আরেকটা ব্যাপার, ধরো মনে করো যে কোথাও বেড়াতে গেছো, মানে এখন খাবার দেওয়ার আসছে, হ্যাঁ তোমার প্রিয় খাবার আছে, তা ছোটোটা তুমি থাপা দিয়ে নিলো, তখন তুমি কি তাকে রাগ করো না, তুমি বলো আচ্ছা ঠিক আছে তুমি এটা নেবে নাও, তুমি এটা একটু বেশি খাও, তখন বলতেছে যেমন চকলেট, আমি চকলেট খাবো কান্না করতেছে, তখন তুমি কি করো, তাকে চকলেট দাও না, তাই নাকি তুমি তাকে কান্নাই করাও না? এটা আমরা করি না, কারণ কেন করি না, কারণ সে তো আমার ভাই বোন, তাকে আমি ভালোবাসি, তাকে আমি আদর করি, ঠিক আছে, এই জন্য তুমি তাকে কি করতেছো, চকলেট দিচ্ছ, অথবা কি করতেছো, তাকে যদি না থাকে তাহলে অন্য কোনো কিছু দিয়ে তাকে কম্প্রোমাইজ করতেছ, মানে ঠান্ডা করার শান্ত করার চেষ্টা করতেছ। এইটি হলো সবচেয়ে বড় মূর্খ ভালোবাসা, এই ভালোবাসা কেউ প্রতিদান দেওয়া যাবে না। আর এই জন্য বলছে কেউ যদি বয়সের একদিনও যদি বড় হয় তারপর তার প্রতিদান কোনোদিন সে ঋণ ছোটরা ঋণ পরিশোধ করতে পারবে না। তাহলে আমাদের বোঝা গেছে যে আমরা ছোটদেরকে কী করবো, ভালোবাসবো ও দেখাশোনা করবো। আচ্ছা তারপরে দেখি কি টপিকটা আছে, কারো ক্ষতি করব না। আচ্ছা এই কথাটা যদিও ছোট কিন্তু এটা তত্ত্বমা অনেক বিশাল বড়, কারণ আজকাল আমাদের সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগই ক্ষতিটাই হয়ে যাচ্ছে, আর ক্ষতিটা হয়ে যায় বলেই ক্ষতিটাই মনে করে সবার কাছে জাহির হয়ে যায়, ঠিক আছে, আর ভালো করলে কেউ বলে না, ক্ষতি অল্প করলে সবাই বলে বেড়ায় যে ক্ষতি করছে ক্ষতি করে, ঠিক আছে। এখন চলো যে এই যে ক্ষতিটা আমরা যে করবো না, কেন করবো না, এখন দেখো তোমাকে আমি বলি, যেমন তোমার ছোটো ভাইরাই দেখাই যে উদাহরণ দিই, এখন তোমার ছোট ভাই, হ্যাঁ, যে অনেক তোমার কাছে জেরা করলো যে না আমাকে ওই জিনিসটা কিনে দিতে হবে, আমি ওই জিনিসটা কিনবো, আমি চাই চাই, সে বলতে আমি খাবো না খাওয়া দাওয়া করবো না, তখন তুমি তাকে কী করো, তুমি কি তাকে মারো বা আপনার দাদা দিবো না এটা বলো না? তখন তুমি তাকে অবশ্যই বলো ঠিক আছে তোমাকে আমি দিব, ঠিক আছে তুমি যদি এই কাজটা করতে পারো বা বিনিময় দাও, তুমি যদি পড়ালেখা পরীক্ষা ভালো করতে পারো তাহলে তোমাকে, যেমন একটা সাইকেল চাইলো যে আমি সাইকেল নেবো সাইকেল চাই, তখন তুমি কী বলো, নিশ্চয় যে তোমাকে দিতে পারি একটা শর্তে, তুমি যে ভালো রেজাল্ট করো পরীক্ষা ভালো করো পড়ালেখা ভালো করে করো তাহলে তোমাকে দেবো, এই যেটা বললা, তাহলে কী করলা, তার কি ক্ষতি করলা না ভালো করলা, কারণ সে পড়াশোনা করবে এবং তোমাকে সে মানলো, তেটিকে ভালো করলো না তাহলে কোথায়। আচ্ছা এই ব্যাপারে যদি না বসতে তাহলে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, তাহলে তোমরা এইটা ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারো। যেমন বলছে কারো ক্ষতি করবো না, আচ্ছা যে এক রাজামশাই
সাত আট জন ইয়ার আছে, হ্যাঁ উচিত আছে, মন্ত্রী আছে, বললো যে ঠিক আছে আমি আগামীকাল তোমাদের সবার বাসায় পরিদর্শনে যাব, আমি এবং আমার রানীমা, হ্যাঁ এই দুজন মিলে তোমাদের সকলের বাসা পরিদর্শনে যাব। আচ্ছা এই পরিদর্শনে যাব, গিয়ে যদি দেখি যার বাগান হ্যাঁ সবচেয়ে সুন্দর এবং গোছানো থাকবে, হ্যাঁ তাকে পুরস্কার দিব। পুরস্কারটা বললো তো তখন রানীমা বললো যে পুরস্কারটা আমি নিজে হাতে দিব, সেটা হলো কয় বড়ি দেওয়া মনে একটা সীতাহার দিবে, মনে করো একটা অলঙ্কার একটা যে কোনো একটা দিল, ঠিক আছে এটা ঘোষণা দিল। এখন সবাই তো বলতেছে হ্যাঁ যাতে সীতাহারটা আমি পাই, সবাই মন্ত্রী মনে করতেছে বলতেছে যে আমি আমার চাই, আমি আমার দরকার, উজির বলতেছে আমি চাই, তো এরকম দশজনের মনেই যাচ্ছে যে আমি চাই, আমি নিব, আমি নিব। তো সবাই ব্যস্ত হলো যে সুন্দর করে কীভাবে বাগানটা গোছানো যায়, বাগানটা সুন্দর করে পরিপাটি করা যায় যাতে রাজা এবং রানীমা এসে সন্তুষ্ট হয় এবং আমাদেরকে পুরস্কারটা দেয়, ঠিক আছে। এখন পুরস্কার তো পাবে মাত্র একজন, ঠিক আছে। এখন মন্ত্রী মিয়া সবই করতেছে, এখন মন্ত্রী মিয়া বউ পরামর্শ দিচ্ছে যে তুমি এক কাজ করো, আমাদের বাগান তো সব ধরনের আছে, তুমি একটু ব্যতিক্রম কিছু করো, ব্যতিক্রম কি সকলের কাছে যেরকম কোনো গাছ বা ফুল নাই, ফুল গাছ নাই, এরকম কিছু করার চেষ্টা করো, তাহলে ব্যতিক্রম কিছু দেখলে মহারাজা এবং মহারানী খুশি হয়ে আমাদেরকেই পুরস্কারটা দিবে। তো মন্ত্রী মশাই মাথায় ঢুকলো ঠিকই তো, কথাটা তো খারাপ না, তাহলে ব্যতিক্রম কিছু করো। তার পাশেরই তার গ্রামে এক মিষ্টির দোকান ছিল, নাম ধরো একজন নাম দিল, তার বাসায় একটা তিন ধরনের গোলাপ ফুল ছিল ব্যতিক্রম, একটা ছিল সাদা কালার, একটা ছিল হলুদ কালার, আর একটা ছিল ধরো মনে করো যে ই কালার, মানে আনকমন কালার ছিল, সে জানতো। তখন সে চিন্তা করে দাঁড়াও আমি কি করব, এই ব্যতিক্রম গোলাপ ফুলগুলো আমার বাসায় এনে নিয়ে যাবো। সে কী করলো, সত্যি তাই করলো, ওই রাত্রে কী করলো, তার গাছের ওইগুলো আছে না পুরো উপড়ে ফেললো, মানে ছিঁড়ে না, মানে পুরো আস্ত গাছটাকে পুরো তিনটাকে তুলে নিয়ে এসে পড়লো আইনে তার বাগানে টপের মধ্যে সুন্দর করে লাগায় রেখেছে। আচ্ছা ভালো কথা। তো রাজা মশাই রানী মশাই সবার বাসায় পরিদর্শন করে মন্ত্রীর বাসায় যখন আসছে, আসবো মানে রাস্তাতে যখন আসছে, তখন ওই যে যার বাসার থেকে ফুল গাছগুলো চুরি হয়ে যায়, পথে এসে কান্না করতেছে, তখন বললো যে কী ব্যাপার তুমি কান্না করছো, কই কী বলবো রাজা মশাই রানী মশাই, আমি অনেক কষ্ট করে হিমালয়ের ওদিক থেকে তিনটা গোলাপ ফুলের গাছ আনছিলাম, হ্যাঁ অনেক কষ্ট করে অনেক সাধনা করে, কে বা কারা জানি আজকে রাত্রে গত রাত্রে আমার সেই গাছগুলো চুরি করে নিয়ে গেছে এবং আস্ত তুলে নিয়ে গেছে, হ্যাঁ কোনো চিহ্ন মনে রেখে জানে, বললো আমি এটা বিচার চাই, আমার বিচারটা করলে ভালো। তো রাজা মশাই রানী মশাই তাদেরকে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে তোমার বিচার আমরা করবো, আমরা তো এক জায়গায় পরিদর্শনে যাচ্ছি, কাজটা শেষ করে আসি তারপরে করবো, আচ্ছা ঠিক আছে। তো এই বলে সে গেল। তে মন্ত্রীর বাসা যখন গেছে সব সুন্দর দেখলো সব বাগান, তো রানী মশার দৃষ্টি গেল ওই তিনটা গোলাপ গাছের দিকে, দেখলো সাধারণত গাছ যদি শক্ত থাকে তাহলে গাছগুলো কি সোজা দ্বারা থাকে না, তো ওটা তো রাত্রে এনে লাগাইছে, তাহলে কি গাছটা একটু নড়ে নিয়েছে, মাথাটা নিচুর দিকে ইয়ে রয়েছে। তো রানী মশা বললো আচ্ছা বাহ, এই তিনটা গোলাপ তো খুব ব্যতিক্রম, খুব সুন্দর, আর তো রাজা মশাই বলতে গাছগুলো সোজা হয়ে দাঁড়া না কেন, নত হয়ে রয়েছে কেন? তখন বললো যে ঠিক মতো পানি দেওয়া হয়নি তো এই জন্য হয়তো বা, তখন পানি তো দিয়েছেন ভিজাও মাটিও ভিজা। তখন তাদের বুঝতে বাকি থাকে না, তখন লগে লগে রানী মা জোর জলে বলে নিশ্চয় এটা নিশ্চয় সেই দোকানদারের গোলাপ ফুল, আসার সময় যে আমাদের তোমার বিচার করা অভিযোগ করেছে যে তার গোলাপ ফুল চুরি হয়ে গেছে। তখন রাজা মশাই রেগে বললো মন্ত্রী তুমি এই কাজটা করলা, তুমি অন্যের ক্ষতি করে তুমি নিজের কাছে আনলা এটা, আর এর জন্য তোমার ক্ষতির জন্য তোমার আমি কী করলাম, তোমাকে চাকরি থেকে আমি বরখাস্ত করবো এবং কী করবো এক বছরে তোমার স্যালারি কেটে নিব। যখন এই কথা বলছে সাথে সাথে মন্ত্রী তোর লগালো পায় বোঝা, আর ভুল হবে না রাজা মশাই, আমি এক্ষুনি তার গাছ ফিরে দিয়ে আসতেছি ই করে দিতেছে। তো দেখো এই যে গল্পটা আমি বললাম,
এই গল্পটা কি যে অন্যের ক্ষতি করবে, এই যে তার গাছটা নিয়ে এসে সে লাভবান হতে গেল, এখন তার নিজেরই ক্ষতি হয়ে গেল, তার নিজের চাকরি চলে যায়, তার নিজের বেতন কর্তন হয়ে যায়। আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, যেই যে কথাটা বলছে যে কারো ক্ষতি করব না, আসলে অ্যাকচুয়ালি কারো ক্ষতি করা উচিত নয়। তুমি আজকে একজনের ক্ষতি করবা, হ্যাঁ কালকে অটোমেটিক তোমার এই ক্ষতি ওটা দাঁড়া যাবে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এই জন্য বলি যা কিছু করো তোমার সমাজ থেকে তুমি দেখবে শিখবে, হ্যাঁ, এবং তুমি নিজে ডিসিশন নিতে পারবা তোমার কী করা উচিত আর কী করা উচিত নয়। আচ্ছা নেক্সট আমরা চলে যাই, নেক্সটে কী বলছে, সবার উপর উপকার করার চেষ্টা করব। সুন্দর একটা কথা বলছে যে সবার উপকার করার চেষ্টা করব। আসলে সবার বলতে এখানে ওভারঅল সবারই বুঝেছে, কিন্তু এত দূর তোমার যাওয়ার দরকার নাই, তুমি অন্তত তোমার ফ্যামিলিকে তুমি উপকার করো। তুমি যে ফ্যামিলিতে বড় হচ্ছ, খাচ্ছ দাচ্ছ, যাদের সাথে মিশতাছ, যাদের সাথে চলাফেরা করছ, তাদেরকে উপকার করলেই তোমার সেই উপকারের মহত্ত্ব হয়ে যাবে। যেমন তোমাকে আমি বলি উদাহরণ বলি, তুমি বড়, তোমার বড় ভাই বা বোন, হ্যাঁ, তো তোমার ছোট একটা ভাই আছে, ঠিক আছে, সে একটা কী করতেছে যে অঙ্ক করতে পারতেছে না, হ্যাঁ, তখন তুমি বললো যে আপু আপু আমি না অঙ্কটা করতে পারছি দেখো তো একটুখানে, তখন তুমি কী করবা তাকে অবশ্যই ওই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবা, যদি না পারো তাকে বোঝা দিবা ঠিক আছে আমি পারতে পারছি না এখন না পরে, এটা বলে দিবা, সান্ত্বনা দিবা, যে তখন তো তোমার বলা উচিত এই আমি এটা করে দিব না, হ্যাঁ ধমক দেওয়া উচিত না, ঠিক আছে। এই কাজগুলো আমরা করি ম্যাক্সিমাম, কিন্তু এটা করা উচিত নয়, কারণ ওই তো ছোটো, ওই তো তোমাকেই সাহায্য চাবে, ওই তো তোমারই সাহায্য চাবে, তাহলে তুমি যদি ওয়াকে উপকার না করো তাহলে বড় অন্যকে তুমি কীভাবে উপকার করবা। এই জন্যই আগে তোমার যে ফ্যামিলি, ফ্যামিলিকে তুমি উপকার করো, তাহলে তুমি দেখবা অন্যকে তুমি অটোমেটিক উপকার করতে পারবা। আর একটা ব্যাপার, তোমাদের বাসা হয়তো বা বয়স্ক মুরব্বী মুরব্বী থাকতে পারে, ঠিক আছে, যেমন দাদা থাকতে পারে, দাদি থাকতে পারে, নানা নানি এটা থাকতে পারে না, তাহলে তাদেরকে আমরা কী করবো, ধরো সে একটু পথে হাইটে যাবে না তার লাঠি নেয়, তাহলে তখন তুমি লাঠিটা তাকে আগায় দাও, লাঠিটা থেকে খুঁজে পাচ্ছে না সময় তাকে সামনে এনে দাও, পারলে তাকে ধরে ধরে একটু হাঁটাও, এই যে উপকারটা করলা সেবা করলা এটাই তো উপকার, মহৎ উপকার। আচ্ছা আরেকটা ব্যাপার, তুমি মনে করো ভেবে পড়ো একটা ছেলে, ঠিক আছে, তো তোমার আম্মু হঠাৎ করে মনে করো যে ভর্তা বানাও, ভর্তা আছে না, এই আলু ভর্তা হতে পারে, তারপর মনে করো যে টমেটো ভর্তা হতে পারে বা ডিম ভর্তা হতে পারে, যে কোনো ভর্তা হতে পারে আমরা খাই না বর্তমানে, এখন দেখলো তোমার আম্মু যে বাসায় সরিষার তেল শেষ হয়ে গেছে, সরিষার তেল নেই, ঠিক আছে, এখন সরিষার তেল ছাড়া তো ভর্তা স্বাদও হয় না, সচরাচর করতে পারে না, তো তখন তোমার আম্মু বলে সরিষার তেল তো শেষ হয়েছে এখন কেমনে কী কর, তখন তুমি কী করো যে বাবা বা যে আম্মু আমাকে দাও আমি গিয়ে টাকা দাও আমি গিয়ে নিয়ে আসি, নাকি এই কথাটা বলো না, নাকি এটা বলো না, কেউ যদি না বলতে করো আজকের পর থেকে এটা করবা, ঠিক আছে, এটাই তোমার উপকার। এখন তোমরা সবাই খাবা, এখন যে ভর্তা সবাই ভর্তার জন্য আশা করতেছে, একদম তুমি যদি এই যে সরিষার তেলটা আনো তারপরে এই সরিষার তেলটা ভর্তাটা তৈরি করে তাহলে কী হলো সবার পেটটা ভরবে, সবাই কী করে খাবে, এটা মানে অটোমেটিক তোমার দোয়া আসবে, এইটাই হলো উপকার। আর তুমি যদি এই তোমার ফ্যামিলির থেকে এই উপকারটা শিখতে পারো বা করতে পারো তাহলে অটোমেটিক তুমি অন্যেরও পরেরও উপকার কটা তোমার অটোমেটিক ব্রেনে আইসে পড়বে, ঠিক আছে। আমরা সব বুঝতে পারলাম যে কার কী বলছে, সবার উপকার করার চেষ্টা করব, ঠিক আছে। তারপর আসন্না দেখি, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। সুন্দর একটা কথা বলছে, সমাজের বিভিন্ন নিয়ম কানুন, আচ্ছা দেখো আমরা দেখি, আমরা তো বলছি যে সমাজটা তার ছোটো না, সমাজটা বিশাল বড় থাকে, অনেকগুলো বড় ঘর থাকে, বাড়ি থাকে, সব কিছু থাকে, একটা সমাজ থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, তারপরে কী থাকে, বাস স্ট্যান্ড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, থাকতে পারে না, থানা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, পারে না, আচ্ছা ধরো তোমার বাসার মধ্যে হঠাৎ করে ঘুমে তুলছে তোমার একটা মোবাইল চোর, একটা ছেলে ধরা পড়ছে, মোবাইল চোর ধরা পড়ছে, ঠিক আছে, তখন তুমি কী করে ছেলেটাকে মারধর না করে যে পাশের জন্য তোমার পুলিশের থানার মধ্যে যারা আছে আইনে সোপর্দ করবা,
কারণ তুমি যে মারধর করো এটা তোমার না। এখন তো সে করে ফেলছে, কী কারণে করছে যাই হোক, ওটা ইয়ে করে দিলে তুমি যে মারধর করো তাহলে তোমার জিনিসটা তুমি তো পেয়ে গেছো, তুমি তো পেয়ে গেছো তোমার জিনিস, তাহলে ওকে মারধর করার লাভটা কী? হ্যাঁ, ওকে তুমি পারলে বুঝাও যে তুমি যে কাজটা করছো এটা অন্যায়, এটা ভালো না, ঠিক আছে, এটা করা উচিত নয় তোমার। হ্যাঁ, এই ধরনের বুঝে তবে আর কী করবা। অনেক এলাকা দেখছি আমি, হ্যাঁ, যে সাধারণ একটা ই নেয়, এই যে ধান আছে না, ধান ই করতেছে দুই মহিলা, তো একটা ছাগল গিয়ে মুখ দিয়েছিল ধান খেতে, এই না ঝগড়া বিষয়। তারপর একটা ছেলে আসে, ছেলে ওই ছেলে কী করছে, গাছের সাথে বেঁধে এমন মাইন মারছে মানে রক্তাক্ত করে ফেলছে। তো এই ছোট্ট বেখাটো ব্যাপারে তো এটা করা উচিত নয়। এই জন্য আমরা কী করব, ওই ধরনের মানে অপকর্ম আমরা যেটা ভাতা দিব এবং নিজেরা যাব না, ঠিক আছে। হ্যাঁ, অন্যায় করছে দেখলাম, আমাকে অন্যায় করছে, ইয়ে করছে, তুমি যে পারো তাকে বুঝাও, তাকে ভাতা দাও, যদি না পারো তাহলে তো আইনের ব্যবস্থা আছে, আইনের কাছে তুমি সমর্পণ করো তাকে, তুমি নিজের হাতে নিবে না। আর এই জন্য বলছো সমাজে তোমার আইন আছে, আইনের নিয়ম মানব। আবার আছে দেখো আর একটা ব্যাপার বুঝে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, যেমন আমাদের সমাজে হ্যাঁ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, কেউ হিন্দু আছে, কিন্তু কেউ খ্রিস্টান আছে, আর মুসলমান তো আছে আমাদের মুসলমান দেশ, ঠিক আছে। এখানে দেখো এই যে সামনে দেখো দুর্গাপূজা আসতেছে, এটা দুর্গাপূজা তো কাঁদে অবশ্যই হিন্দুদের, তখন এই হিন্দুদের যে আসতেছে, এখন আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি, আমরা যদি বলি না হিন্দুদের ধর্মে কোনো অনুষ্ঠান করতে দিব না, এই বলে তুমি তাদের মন্দিরে মন্দিরে গিয়ে তালা মেরে দিলে, বন্ধ করে দিলে, এটা তো হলো না, কারণ এটা সমাজের বিরোধিতা। এই জন্য আমাদের সমাজে কিছু আইন আছে, নিয়ম আছে, তাদের অনুষ্ঠানের মধ্যে তারা উৎসব করবে, এই করবে, এটা কারো কারো বাধা দেওয়া নাই, ঠিক আছে। আবার আমাদের যেমন ঈদ আসে, আমরা ঈদের সময় কি আনন্দ করি, ঘুরতে যাই, হ্যাঁ বিভিন্ন জায়গায় খাবার খাই, খাই অনেক কিছু করি না, ঠিক, এইটাও তো তাদের ধর্মীয় ব্যাপার। এই জন্য কারো ধর্মীয় মতে আনন্দ দেবো না, আঘাত করবো না, এবং কী করবো যে সমাজে বিভিন্ন নিয়মকানুন যেগুলো আছে মেনে চলবো, কারণ সমাজ বলে দিছে সবা মুক্ত, যার যে যার ধর্ম থাক, সবাই যার তার ধর্ম নিয়েই সে মুক্ত থাকবে এবং স্যাটিসফাই থাকবে, ঠিক আছে। এখন বুঝতে পারছি আমরা আশা করি। আচ্ছা, এরপর আসো সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। আচ্ছা, সুন্দর একটা কথা সুবিধা বঞ্চিত। আসলে সুবিধা বঞ্চিত বলতে যার যা দরকার তা না পাওয়াটাকেই সুবিধা বঞ্চিত বলা হয়। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে এখন মহামারী চলতেছে, করোনা চ্যালেঞ্জ চলতেছে, তুমি দেখবে তোমার আশেপাশে অনেক পরিবার আছে, হ্যাঁ কেউ চাকরি হারা করেছে, হ্যাঁ কেউ অসুস্থ হয়ে মারা গেছে, মানে তার পরিবার অনেক অসহায় হয়ে পড়ছে, অথচ সে রিলিফের মানে সরকারি যে ত্রাণ সে সেটা পাচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমার কী হচ্ছে, তুমি যদি জানা থাকে, তোমার জানা তাহলে তুমি কী করবা, সেই ত্রাণটা নিয়ে তার বাসায় পৌঁছে দাও, এইটি হবে তোমার মনোবতে যে সুবিধা বঞ্চিত সহযোগিতা করা, তাহলে বলবো তাদেরকে তুমি সহযোগিতা করলা, এইটাই সুবিধা বঞ্চিত। আরেকটা ব্যাপার এই যে তারা যে কষ্টে আছে, হ্যাঁ বিভিন্ন সময় তোমরা দেখেছ যে যখন করোনা হয়, বাংলাদেশে যখন প্রথম হয় আসে, তখন কী করে বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা করে, লকডাউন করছে মানে যে কেউ বেরোতে পারবে না, যাইতে পারবে না, তখন কী করছে আমরা বিভিন্ন সবাই প্যাকেট মোট খাবার করে কী করছে, যারা যা বাসা পৌঁছে দিছে না, কেন দিয়েছে, যাতে তারা খেতে পারে, বাঁচতে পারে, কারণ যেহেতু সরকার নিশ্চিত করছে বের হওয়া যাবে না, না খেয়ে তো থাকা যাবে না, তা পেট তো দিছে আল্লাহ, পেট তো ভরতে হবে নাকি, তাহলে তো আরও অসুস্থ হয়ে আরও মারা যেতে পারে, তাই না। তাহলে এই জন্য কী করতে হবে আমাদের, যে যার খাবার নাই তার পেটে খাবারের ব্যবস্থা জোগাড় দিতে হবে, ঠিক আছে। এর বঞ্চিত, এরাই বঞ্চিত, কারণ তার নাই, তোমার কাছে যেটা নাই তুমি তো ওইটা থেকে বঞ্চিত, ঠিক না। তো এখন তো অর্থ যে খাবার দরকার, বেঁচে থাকার জন্য যেটা দরকার, হ্যাঁ খাবার, তো খাবার তাকে দাও। অনেক সময় আছে এই যে সামনে শীত আসতেছে, এই শীতের মধ্যে তোমাদের কাছে একটা অনুরোধ যে আমাদের মা বোনেরা কী করে, মহিলা যে পুরোনো যে কাপড় থাকে না আমাদের শীতের হোক, এই কাপড়গুলো দিয়ে কী করে থালা বাসন কিনে ফেলে, তোমাদের কাছে আমার একটা অনুরোধ,
তোমরা এই কাজটা করবে না, যদি আজ করে থাকো আগে আজকে থেকে বলে দেবে আব্বুমগুন যে পুরোনো কাপড় এগুলো রেখে দাও, সামনে শীত আসতেছে, এই শীতের মধ্যে কী করবো, যারা শীত যাদের কাপড় নাই এগুলো তাদেরকে দান করবা, তাদেরকে দিবে বিনিময়, এ থেকে অনেক সব পাবা, এটাই হলো দয়া। আর এইটাই হলো বঞ্চিত মানুষদেরকে সহযোগিতা করা, এর থেকে সহযোগিতা আর পৃথিবীতে হতে পারে কোনো মনে হয় না। তুমি যদি এখনই এগুলোতে শিখতে পারো তাহলে ভবিষ্যতে তুমি ঈশ্বর মনে অধিকার হবে আশা করি, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে চলো কি আছে, বয়স্কদের শ্রদ্ধা করব। হ্যাঁ আচ্ছা, বয়স্ক কারা, বয়স্ক বলতে আমরা যেগুলো দেখি যে নানা নানি দাদা দাদি সাধারণত তাদেরকে আমরা বয়স্ক বলি, মানে তারা কোনো কাজ করতে পারে না, অচল হয়ে গেছে, সারাদিন বসে থেকে ইয়ে করে, এই যে তারা তাদেরকে বলা হয় বয়স্ক। ঠিক আছে, এখন বয়স্ক লোক যাতে আমরা কী করব, অবশ্য তাদের সাথে নরম ভাষায় কথা বলবো এবং সম্মানের সহিত কথা বলবো, দাদু বলে ডাকবো সম্মান। আর তাদেরকে কী করবো আমরা, মনে করো তো অসহায় মতো শিশুদের মতো হয়ে যায়, তারা এই বয়সে যখন আসে তারা শিশুদের মতো হয়ে যায়, এই জন্য চেষ্টা করবো আমরা কী করবো, তাদের সামনে বসে কিছু মজার মজার গল্প বলবো বা কিছু মজার গল্প বই আছে না এগুলো নিয়ে পড়বো, যাতে তাদের মধ্যে হাসি থাকে এবং তাদের সময়টা ভালো কাটে। ধরো তুমি যদি সারাদিন এক জায়গায় বসে থাকো তোমার কি ভালো লাগবে, তুমি চিন্তা করো তোমার ভালো লাগবে, তাহলে ঠিক তোমার দাদু এবং দাদারও একই অবস্থা, তারা যে সারাটা দিন বসে থাকে ই করে তাদের কি ভালো লাগবে। আর এই জন্য পারলে তোমরা তার দাদুর সাথে কী করবা, খেলবা, খেলাধুলো করবা, একটু গল্প কথা বলবা, একটু ই করবা, ঘরের মধ্যে একটু হাসাহাসি করবা, ই করবা, বিনোদন করবা। হ্যাঁ পারলে যদি পারো তোমার প্রতিবেশীর কাছে কী করবা, একটু ঘুরে নিয়ে আসবা তাদের বাসা, চলো দাদু আজকে অমুকে বাসায় একটু ঘুরে আসি, যদি আমি কি যেতে পারবো, তুমি তখন বলবা যে না যেতে পারবো না আমি আসি না, তুমি সাহস দিবে আরে আমি তো আসি আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি, তখন তুমি তোমার লাঠি ধরে ধরে একটু নিয়ে কী করো, একটু পাশে বাসা গিয়ে ঘুরে নিয়ে আসলা, একটু ছেলে দাঁড়াবে তো চার দোকানে নিয়ে গেলা, চার টাকা খাওয়া নিয়ে এলা বাইরে, এই যে তার মনে দিয়ে একটা তৃপ্তি দিলে, শূন্যতা ভরে দিলে আল্লাহ তাল্লাহ তোমাকে ভরে দিবে। আর এই দিলগুলো মাইন্ডটা যদি তৈরি করতে পারো তার আল্লাহ তাল্লাহ পরকালও বা ভালো পাবা এবং ইহকালও ভালো পাবা, আশা করি সকলে এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা কী করব, বয়স্কদের শ্রদ্ধা করব। শ্রদ্ধা বলতে মনে করো যে কোনো কাজেই হতে পারে, ঠিক আছে, সেটা মনে করো যে কথার মাধ্যমে তো হবে, তাকে আমি সহযোগিতার মধ্যে হাসাইলাম, সারাদিন ডাকলাম আমার সাথে খেলাধুলো করলাম, ছেলেবেলে করলাম, এইটাই শ্রদ্ধা, এটাই তুমি করবা, দেখবা তোমার শ্রদ্ধা বেড়ে গেছে, আল্লাহ তাআলা তোমার কাছে খুশি আর তোমার ফ্যামিলিও তোমার কাছে খুশি হবে। আর একটা ব্যাপার বলি, এই যে বয়স্কদের বললেন না একদম বৃদ্ধাশ্রম হচ্ছে, এক্ষেত্রে আমি তোমাদের একটু শিক্ষার্থীদের একটু সাহায্য চাই, তোমরা যদি দেখো তোমাদের ফ্যামিলিতে, হ্যাঁ তোমাদের দাদু দাদুকে খাওয়ার সময় আলাদা করে খাবার দিছে, পারলে তুমি বলবা যে না আমি দাদুর সাথে খাবো, আমি দাদুকে নিয়ে খাবো তাকে ছাড়া খাবো, পারলে তুমি তার রুমে গিয়ে খাও, তাকে তার পাশে গিয়ে একটু খাও, সে একা কিন্তু খাবে কষ্ট পাবে, আর যদি তা মানা মানে তখন তুমি একটা বলবা ঠিক আছে তোমরা যখন বৃদ্ধ হবে না আমিও তোমাদেরকে আলাদা করে খেতে দেব। যদি একটু কঠিন হয়ে গেলো, হ্যাঁ তারপরে বললাম, কারণ একাকিত্ব খুবই খারাপ, কারণ এক সময় সবাই বৃদ্ধ হবে, হ্যাঁ সবাই অক্ষম হয়ে যাবে, এটাই বোঝাতে চেষ্টা করবো যে বৃদ্ধ হয়েছে সবাই একা হয়ে যায়, এই জন্য তাদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব আর সেই কাজটা তোমরাই কর, তোমরা যদি এই কাজগুলো ঠিক মতো করতে হয় তাহলে আজকে বৃদ্ধাশ্রমে কী হতো না, লোক যাইতে হতো না, তোমার দাদুকে যেতে হতো না, তোমার দাদিকে যেতে হতো না, তাহলে কী করবো আজ পর থেকে আমরা কাউকে যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয় সেই প্রতিজ্ঞাটা করবো। ওকে চলো এবার দেখি তারপরে, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। আচ্ছা এবার আসো সমাজে, আসলে আমাদের আশেপাশে তো এখন ঢাকা শহরে যে এই নাই যেমন পার্ক মক কমই দেখা যায়, তবে হ্যাঁ আমার দেখা আছে এলাকা তোমার এলাকায় শিক্ষাটুলি পার্ক এখন খুব সুন্দর করছে। আসলে পার্কগুলো কীভাবে সাজায়,
গাছ লাগানো থাকে, তারপরে হাঁটা চলাফেরার জন্য সুন্দর রাউন্ড করে জায়গা থাকে, তারপর বাচ্চাদের খেলনার জন্য কিছু আইটেম থাকে করে থাকে, ফুলে গাছ লাগাতে পারে। হ্যাঁ কেন, ধরো অনেকে মনে করে যে পথিক যারা যাবে আসবে তারা পার্কে গিয়ে একটু মুক্ত বাতাস বিকেলে গিয়ে যদি তুমি বসো, তো গাছ যদি না থাকে তাহলে তুমি তোমার তাপ লাগবে, গরম লাগবে না। গাছটা লাগালে কি তোমার ছায়া লাগবে এবং শান্ত লাগবে, তাহলে তুমি সুন্দরভাবে কী করবা বিনোদন করতে পারবা, অনেকটা সময় ওখানে কাটাতে পারবা। এইবার আসো খেলা না, তাহলে আমরা কী করব এই পার্কগুলোকে নয়তো সংযম করবো। আচ্ছা এবার আসো খেলার মাঠ, খেলার মাঠগুলো করবো সমান্তরাল রাখবো যাতে কোথাও পানি জমে না থাকে। পানি জমে থাকলে কি হবে, গর্ত হয়ে যাবে আর খেলা যাবে না। আর খেলার মাঠে যেমন ফুটবল খেলার মতো অবশ্যই বার পোস্ট দেওয়া থাকবে এবং কী করবে অবশ্যই মাস্ট বি বার পোস্টে গিয়ে নেট থাকবে, কারণ নেট না দিলে অনেক সময় এক পক্ষ বলে গোল হয়েছে, এক পক্ষ বলে গোল হয়নি, এই না হট্টগোল সৃষ্টি হয়ে যায়। আর এই জন্যই কী করবে আমাদের নেট দিতে হবে, নেট দিলে তাহলে এই দ্বিধাবোধ থাকবে না, ঠিক আছে। আর মাঠের মধ্যে কী করবে যাতে সব মানুষ অল্প জায়গার মধ্যে, হ্যাঁ অনেক মানুষ খেলাটা উপভোগ করতে পারে, দেখতে পারে, এই জন্য কী হবে গ্যালারি সিস্টেম করতে হবে। গ্যালারি সিস্টেমটা করলে কী হয় অল্প জায়গার মধ্যে অনেক লোক বসে উপভোগ করতে পারে বা দেখতে পারে, ঠিক আছে। এবার চলো তারপরে কী আছে, রাস্তায় নিরাপদ থাকবো, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ, রাস্তা বলতে কি আমরা যে সাধারণত অনেক কাজের জন্য রাস্তাঘাটে বের হই, শপিংয়ে যাই, কেনাকাটা যাই, বাজারে যাই, অনেক কারণ বেরোতেই হয় আমাদের প্রয়োজনের খাতির, ঠিক আছে। এখন আমি বলি রাস্তা বের হতে যদি দুই সাইডে যদি গাড়ি চলাচল করে, ধরো মনে করো ডান সাইড থেকে গাড়ি আসে, হ্যাঁ তাহলে তুমি কী করবা ডান দিকে তাকিয়ে তুমি প্রথম অর্ধেক রাস্তা পার হবা, হ্যাঁ। আর যদি বাম দিক থেকে তোমার রাস্তা আসে তাহলে তুমি বাম দিক থেকে তাকিয়ে অর্ধেক রাস্তা তুমি পার হবা, হ্যাঁ। আর তারপরটা কী করবা যে সাইড থেকে আসবে ওই সাইডের দিকে তাকিয়ে রাস্তা পার হবে, তাহলে এতে নিরাপদ। আর একটা ব্যাপার, রাস্তা পারাপারের লাগে মেন যে শর্ত আমরা কী সিগন্যাল মানি না, হ্যাঁ সিগন্যাল হলে এক নম্বর, যেমন হলুদটা তোমার সংকেত করতেছে, ঠিক আছে, যে সাবধান করলে অ্যালার্ট করলো, হ্যাঁ যখন লাল হয়ে গেলে স্টপ, গাড়ি মোড়ে সব স্টপ, তখন তুমি কী করবা জেব্রা ক্রসিং দেওয়া তুমি রাস্তা পার হয়ে যাবা। আচ্ছা জেব্রা ক্রসিংটা কী, তুমি দেখবা রোডের মধ্যে মই জাতীয় মতো সাদা দাগ কালার করা থাকে, মই আছে না চঙ্গ বলি না মই বলি না, ওই জাতীয় কালারের মতো সাদা কালার দেওয়া রং করা থাকে, ওইটাকে বলে জেব্রা ক্রসিং, ওখান দিয়ে তুমি রাস্তা পারো, তাহলে তুমি নিরাপদ থাকবে, সকলে নিরাপদ থাকবে। আচ্ছা আর যেগুলো আমাদের ওভারফ্লাই আছে রাস্তা পারাবার জন্য ওগুলো যথাসময় এগুলোতেও পার হতে পারবো। আচ্ছা তারপরে দেখি অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো, হ্যাঁ এটাও অবশ্য এখন গুরুত্বপূর্ণ, যেমন বিভিন্ন স্টেশনে রেল স্টেশনে বাস স্ট্যান্ডে এবং বলে যে বাইকিং করে দেয় যে কেউ কারো অপরিচিত খাবার নেবেন না এবং খাবেন না, কেন বলে ছোট্ট একটা গল্প বলতেছি, তা একটা ছেলে মনে করো তার বন্ধুদের সাথে খেলতে গেছে, হ্যাঁ এখন রাত হয়ে গেল সে আর আসে না, তার আব্বু মনে প্রেশন হয়েছে কী ব্যাপার উঠে আসবে ফেরে, তো পুলিশ কমপ্লেন করছে, পুলিশও মিম করছে, 10 দিন পরে পুলিশের খবর পেলো অনেক দূরে গ্রামের থেকে ছেলেটাকে উদ্ধার করলো, পরে জানতে পারলো কি যে ও যখন খেলা শেষ করছিল, হ্যাঁ বসেছিল তখন মধ্যে গেছে যে অপরিচিত দুজন লোক তাকে চকলেট খাওয়ায় হ্যাঁ অজ্ঞান করে নিয়ে গেছিল এবং তার পরিবারের কাছে কী করছিল 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। এই যে দেখো আজকে এই অপরিচিত লোকদের কাছে সে গিয়েছিল দেখেই তাদের খাবারটা নিয়েছিল বলে তার এই বিপদটা চলে আসছিলো, তাহলে আমরা কী বুঝতে পারলাম যে এই অপরিচিত লোকদের কাছ থেকে কোনো কিছু খাবো না নিবো না, ঠিক আছে, এবং তাদের কাছে কোনো সাথে কথা বলব না, ঠিক আছে। আজকে তাহলে যেহেতু সময় স্বল্পতা তাহলে আজকে তোমরা এ পর্যন্ত থাকলো, আর তোমাদেরকে বলতে আগামী 28 তারিখে ঠিক একই সময়ে তোমার পঞ্চম শ্রেণীর মধ্যে আমার আর একটা ক্লাস আছে, ঠিক আছে, আর 17 তারিখ আছে ক্লাস 6-এর, হ্যাঁ সেখানে সবাইকে শুভকামনা রাখবে, শুভ সকাল, আসসালামু আলাইকুম।